আমি এইভাবে ভাবতাম আমাকে কেন কেউ চান্স দেবে আমাকে কেন কেউ ডাকবে কেন কে আমাকে সুযোগ দেবে সেই ঘর থেকে আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই আমি ফুলের উপর দাঁড়িয়েছি আমার যে ওড়না পাখায় আমি সেটাকে আটকেছি সেটা ঝুলিয়েছি আরেকটি মেগা সিরিয়ালে সেখানকার যিনি হিরোইন ছিলেন তিনি বলেছিলেন যে খারাপ দেখতে একটা মেয়েকে তোমরা নেগেটিভ ক্যারেক্টারে তোমরা নিয়ে নিলে কি করে নিয়ে নিলে ওকে তো দেখতে এরকম ও কি করবে মেকআপ রুমে দরজা বন্ধ করে আমি হাউ হাউ করে কেঁদেছি ওই সিনটা করার পর আমার ডিরেক্টর এবং ইচ অ্যান্ড যারা ছিলেন ফ্লোরে দে ক্লাট নমস্কার আমি নিশান্তিকা নিশান্তিকা দাস আমি অভিনয় করি প্রথমেই বলি যে থ্যাংক ইউ জোস্ট অফ বাংলা আমাকে এখানে ইনভাইট করার জন্য কিন্তু তোমরা বড্ড তাড়াতাড়ি আমাকে ডেকে ফেললে আমি এত তাড়াতাড়ি এক্সপেক্ট করিনি কিন্তু ঠিক আছে দিস ইজ মাই ফার্স্ট টাইম বাট নট দি লাস্ট টাইম আমি মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে নর্থ কলকাতার আমার বাবা মা দুজনেই শিক্ষক আমার দাদা আর আমি দুজনেই টুইনস ছোটবেলা থেকে যেহেতু আমি আর আমার দাদা একই ক্লাসে পড়াশোনা করেছি তাই সেইখান থেকেই না চলে এসেছিল সাধারণত কি হয় যে আমরা পাশের বাড়িতে কেউ যদি খুব ভালো রেজাল্ট করলো তখন মা বা বাবা বললো যে দেখতে পাচ্ছিস না ওকে ও কত ভালো রেজাল্ট করেছে কিন্তু আমার বাড়িতে ব্যাপারটা ঠিক উল্টো ছিল আমার কম্পিটিটার ছিল আমার দাদাই কিন্তু একদমই এরকম বিষয় নয় যে আমি আমার দাদাকে ভালোবাসি না একদমই তা নয় কিন্তু একটা ছোট্ট বাচ্চা যে সবাই হয়তো স্কুলে পা রেখেছে তার মার্কস হয়তো একটু কম সেইখানে গিয়ে যদি কম্পারিজনটা চলে আসে না নিজের দাদার সাথে আজকে গিয়ে হয়তো আমি এটা ভাবছি যে না ঠিক আছে ইটস ওকে ইটস ফাইন কিন্তু ওই বয়সে ওইখানে দাঁড়িয়ে জিনিসটা ততটা সহজ ছিল না আমার কনফিডেন্স ভীষণভাবে লো ছিল আমার হয়তো এখনও লো আমি জানি না কিন্তু আমি এরকম ভাবতে শুরু করেছিলাম যে আমি কি করব। মাধ্যমিকে যখন আমি খুব একটা খারাপ রেজাল্ট করেছিলাম তা নয় আমি এইটি থ্রি পার্সেন্ট মার্কস পেয়েছিলাম কিন্তু আমার দাদা সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে টপ করে ফেললো আর আমি সত্যি বলতে আমি জানতাম না আমি কি করব কারণ ওই যে বললাম আমার কনফিডেন্স ছিল না ছোটবেলা থেকে আশেপাশে প্রত্যেকটা মানুষ বলতো যে তোমার ছেলেকে তো দেখতে খুব সুন্দর কিন্তু তোমার মেয়েটা আমি আমি জানি আমাকে এমন কিছু দেখতে না প্রেজেন্টেবল এটা আমি জানি তাই এই প্রফেশনে বা আমি যে অভিনয় করতে চাই এই অভিনয় করার জন্য যে অডিশনটা দিতে হবে সেইটুকুর জন্য যে কনফিডেন্সটা দরকার সেটুকুও আমার ছিল না আমি এভাবে ভাবতাম আমাকে কেন কেউ চান্স দেবে আমাকে কেন কেউ ডাকবে কেন কেউ আমাকে সুযোগ দেবে আমি আমার জীবনে রিগ্রেট করতে চাই না শেষ বয়সে গিয়ে আমি এটা ভাবতে চাই না যে আমার কাছে সময় ছিল সুযোগ ছিল আর আমি চেষ্টাই করলাম না আই গেস এখানেই আমাদের প্রবলেমটা হয়ে যায় আমি চেষ্টা করেছিলাম আমি প্রথম অডিশন দিয়েছিলাম সেই অডিশনে যখন আমি গিয়েছিলাম আমি দেখলাম যে অলরেডি সিলেক্ট ওটা জাস্ট একটা দেখানোর জন্য একটা অডিশন হচ্ছে যারা ওখানে কাস্ট কাস্টিংয়ে যারা ডিরেক্টররা ছিলেন কাস্টিং ডিরেক্টর যারা ছিলেন এবং যারা আলটিমেটলি কাস্ট হবেন সব কিছু আগে থেকে ডিসাইড করা তাহলে কেন তাহলে কেন এই অডিশনগুলো যখন আমাকে মেক আপ করানো হলো আমার ছবি তোলা হলো আমার অডিশন নেওয়া হয়নি জানি না কেন সেই ঘর থেকে আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই সবাইকে দেখাই নিজে কেঁদেছি কিন্তু ওই দিন আমি হেরে গিয়েছিলাম এরকম বহু দিন আছে যেই দিনগুলোতে আমি হেরে গিয়েছিলাম আমি বারবার হেরেছি ছোটবেলায় হেরেছি বড় হয়েও হেরেছি আমি এমন একটা মানুষ যে বাঁচতে ভালোবাসে হ্যাঁ হতে পারে যে আমার দু চারজন যারা খুব ভালো বন্ধুরা আছে তারা হয়তো এটা শুনে খুব হাসবে এবং সেই দিনটার কথা মনে করবে যেই সময়টাতে আমি আর বাঁচতে চাইনি এমন একটা সময় এসেছিল এমন একটা দিন এসেছিল যেই দিনটা আমি নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম আমি টুলের ওপর দাঁড়িয়েছি আমার যে অন্যা পাখায় আমি সেটাকে আটকেছি সেটা ঝুলিয়েছি এবং যতক্ষণ আমি আমার গলাতে নিয়েছিলাম নেওয়ার পরে যে আসা দরকার ছেড়ে পারিনি সেখানেও দেওয়ার হেরেছি কিন্তু ওই দিন বুঝেছিলাম জীবনের সব হেরে যাওয়াগুলো আসলে হেরে যাওয়া হয় না সেদিন যদি সত্যি আমি কোনো না কোনোভাবে আমি যদি সুইসাইড করে ফেলতাম বা আমি শেষ করে ফেলতাম নিজেকে তাহলে হয়তো আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার জীবনে বহু মানুষরা এসেছেন তারা কিছুটা সময় অবধি আমার সাথে পথ চলেছেন তারপর তারা চলেও গেছেন তবে এই পৃথিবীতে না সব থেকে সুন্দর কি জিনিস জানেন সেটা হচ্ছে আমাদের জীবন আর এই জীবনটা যখন শেষ করে দিতে ইচ্ছা করে তখন খুব কষ্ট হয় তবে হ্যাঁ আজকে আমি বাঁচতে চাই আমি মন খুলে বাঁচতে চাই আমি আমি থেকে যেতে চাই আমি যখন প্রথম কাজ শুরু করলাম আমার প্রথম সিরিয়াল সেইখানে একজন ফটোগ্রাফার দাদা ছিলেন তিনি অনেক সিনিয়র এখনো দেখা হয় কাজের সূত্রে তিনি আমাকে বলেছিলেন যে দেখো তোমাকে তো দেখতে সুন্দর না তুমি বরং অভিনয়টা ভালো করে করো তুমি অনেক দূর যাবে তোমার মধ্যে আছে খুব কষ্ট হয়েছিল কারণ বারবার কানের কাছে ওটা শোনা যে তোমাকে দেখতে ভালো না তোমাকে দেখতে ভালো না তোমাকে দেখতে ভালো না আমার মনে হয়েছিল যে কেন আমাকে দেখতে এরকম কনফিডেন্স আরো লো হচ্ছিল আমার আশেপাশে যারা ছিলেন সব সবসময় যে জীবনে খারাপ মানুষই পাওয়া যায় তা তো নয় কিছু ভালো মানুষও থাকে তারা আমাকে খুব হেল্প করেছিলেন আমার সিনিয়ররা যে তুই তুই ভেঙে পড়িস না কে বলেছে তোকে খারাপ দেখতে তোকে ভালো দেখতে যেমনই দেখতে হোক তোকে নিজের মতো দেখতে তুই অভিনয় কর তুই চেষ্টা কর তুই ঠিক পারবি কিন্তু আবার সেম জিনিস হলো এবং এটা হলো আরেকটি মেগা সিরিয়ালে সেখানকার যিনি হিরোইন ছিলেন ডেফিনেটলি তার নাম আমি বলবো না তিনি বলেছিলেন যে এত খারাপ দেখতে একটা মেয়েকে তোমরা নিয়ে নিলে কি করে নিয়ে নিলে ওকে তো দেখতে এরকম ও কি করবে আচ্ছা অভিনয় করার জন্য সত্যি কি প্রচন্ড সুন্দর হওয়াটা দরকার আমার তো মনে হয় না আমার মনে হয় অভিনয় করার জন্য আমার মধ্যে শিল্পী সত্ত্বই যথেষ্ট এই প্রসঙ্গে বলি এত ভেঙে দিনগুলোতে এটা নয় যে আমি একাই সমস্ত কিছু সামলে আমি উঠে দাঁড়িয়েছি ডেফিনেটলি আমার জীবনে বন্ধুরা এসেছে কিছু বন্ধুরা থেকেছে কিছু বন্ধুরা চলে গেছে কিন্তু একটা বন্ধু বরাবর আমার পাশে ছিল হয়তো অনেকে বলে যে ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না কেউ ভালো চায় না কিন্তু এই নামটা না নিলে হয়তো হবে না সে হচ্ছে আমার খুব ভালো বন্ধু প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা যদি সেই সময়টা না থাকতো তাহলে হয়তো এতটা সহজে আমি সবকিছু ওভারকাম করতে পারতাম না আমার আমি প্রচন্ড ইমোশনাল একটি মানুষ আমি ভালোবাসতে ভালোবাসি আমারও সম্পর্ক হয়েছে সেই সম্পর্কে আমি দেখতে পেলাম সেই মানুষটিও আমার বিশ্বাস ভেঙে ফেললো আমার একটাই কষ্ট সেটা হচ্ছে বিশ্বাস আমার যার সাথে সম্পর্ক ছিল ডেফিনেটলি আমরা আমাদের পার্টনারকে কেন ভালোবাসবো না আমিও ভালোবেসেছিলাম এবং আমি বলেছিলাম যে এইটা আমার এইগুলো এইগুলোতে আমার সমস্যা এইগুলো আমি নিতে পারি না আমার জীবনে যাই হয়ে যাক হতেই পারে এরকম একটা সময় আসতে পারে আমাদের জীবনে যেখানে গিয়ে মনে হতে পারে যে আমরা আর একসাথে থাকতে পারবো না তাহলে সেটা মুখে বলো আমি যদি কোনো ভুল করে আসি অ্যাটলিস্ট যেন আমি সামনে দাঁড়িয়ে সেটা বলতে পারি কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা সেটা হলো না তার যিনি প্রাক্তন ছিলেন তিনি আমাকে ফোন করে জানালেন যে এই ঘটনা সে আমাকে চিট করেছে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম আগে বললাম আমি প্রচণ্ড ইমোশনাল এবং এই ব্যাপারটা এই বিশ্বাস ভেঙে যাওয়া ব্যাপারটা আমার কাছে নেওয়াটা ইন্ডালজ করাটা খুব ডিফিকাল্ট ছিল কারণ আমি সহজে ওপেন আপ হতে পারি না আমি হাসি আমি ঘুরছি ফিরছি আনন্দ করছি সবার সাথে কথা বলছি কিন্তু অ্যাকচুয়ালি আমি কি ভাবছি এবং আমার মধ্যে কি চলছে সেটা আমি কাউকে বলতে পারি না যেহেতু আমার ফ্যামিলিতে প্রবলেম ছিল ছোট থেকে আর চার পাঁচটা বাড়ির মতো যেরকম হয় পরিবারের সবাই আমার পরিবার ওরকম ছিল না সেরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি তাই আমি বরাবরই ভালোবাসা খুঁজতাম মানুষ তো ভালোবাসাটা খুব দরকার হয় কিন্তু প্রত্যেকবার আমি দেখলাম আমি যেই দিকেই হাঁটি না কেন সেখান থেকে আমি ধাক্কা পেতে শুরু করলাম আর এই ধাক্কাটা আমার জীবনটাকে নাড়িয়ে রেখে দিয়েছিল মানুষটাকে আমি বিশ্বাস করলাম আবার বিশ্বাস করলাম আমি আবার থাকলাম তার সাথে সেই রিপিটেডলি একই জিনিস করতে থাকলো আমি তখন মোহর সিরিয়াল করি আমি মেকআপ রুম শেয়ার করছি প্রিয়াঙ্কার সাথে যখন তার প্রাক্তনের ফোন আসছে আমাকে বারবার করে এই করেছে এটা করেছে করেছে যখন বলছে ডেফিনেটলি আমি ডিস্টার্ব হয়ে গিয়েছিল আমার বহুত বড় একটা সিন যেখানে আমার প্রচুর ডায়লগ আমাকে মাথায় রাখতে হবে আমাকে পারফর্ম করতে হবে আমি জানি না আমি কি করে করব মেকআপ রুমের দরজা বন্ধ করে আমি হাউ হাউ করে কেঁদেছিলাম এবং এই মানুষটা প্রিয়াঙ্কা ও পাশে বসেছিল ও আমাকে একবারও বলেনি যে কাঁদিস না একটা বারের জন্য আটকায়নি ও শুধু পাশে বসে আমার হাতটা ধরেছিল এবং সবশেষে বলেছিল যে আজকের সিনটা তোর সব থেকে ভালো সিন হবে এবং ওই দিন ওই সিনটা করার পর আমার ডিরেক্টর এবং ইচ অ্যান্ড এভরি যারা ছিলেন ফ্লোরে দে ওই যে যে সেকেন্ডের জন্য আমি তিন চার খুশিটা পেয়েছিলাম না সেটাই আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে আমি শুধু ওইটুকু চাই হতে পারে যে আমরা জীবনে যেরকম ভাবে যা কিছু চাইছি সেটা নাই পেতে পারি হতে পারে যে যাকে চাইছি সে নাই থাকতে পারে কিন্তু তা বলে এটা নয় যে সেই মানুষটা খারাপ আমাদের জীবনে যখন কোন মানুষ আসেন এটা নয় যে তারা সারা জীবন থাকবে বলে আসেন হয়তো কিছুটা পথ চলার জন্য আসেন হয়তো কিছুটা পথ আমরা একসাথে চলি কিন্তু আলটিমেটলি এই পুরো গোটা জীবনটাকে আমাদের একাকেই নিয়ে চলতে হয় যেদিন খুব কষ্ট হয় খুব মন খারাপ হয় সেদিন কিন্তু আমার সাথে শুধুমাত্র আমিই থাকবো আর কেউ থাকেন কিন্তু এই ক্ষেত্রেই আমি কেন বারবার প্রিয়াঙ্কার কথা এতবার করে বলছি যখন আমি এই সমস্ত কিছু থেকে যখন আমার সম্পর্ক ভাঙল আমি যখন শুনছি যে আমাকে দেখতে খারাপ আমি কি করে আমাকে কাস্ট করা হচ্ছে কি করে এই মেয়েটা এরকম ক্যারেক্টারে অভিনয় করছে এই জিনিসগুলো যখন কনস্ট্যান্ট আমি শুনে চলেছিলাম আমি নিজেকে লক করে ফেলেছিলাম আমি কাজ করতে যাচ্ছিলাম না আমি বাড়িতেই ছিলাম এবং আমি কারোর ফোন কল ধরতাম না কারোর সাথে কথা বলতাম না সেখানে এই মানুষটি উইদাউট এনি ফোন কল উইদাউট এনি মেসেজ সে আমার বাড়িতে চলে এসে আমাকে কনসোল করেছিল এবং আমার সাথে থেকেছিল প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ তুই না থাকলে হয়তো আমি জানি না আমি কি করতাম এবং আমাদের এই বন্ধুত্বটা নিয়ে না বহু মানুষ আছেন যারা ভাঙার চেষ্টা করেন তাদেরকে বলুন প্লিজ করো না প্লিজ কারণ অনেকে এরকম বলেন যে ওকে তো দেখতে সুন্দর কিন্তু তুই অভিনয়টা ভালো এরকম ভাবে হয় না ওর জার্নিটা ওর আমার জার্নিটা আমার তাই দুটোকে গোলানোর কোনো দরকার নেই ও ডেফিনেটলি নিজের লাইফে অনেক বড় হবে এবং আমিও আমার জীবনে আমি চেষ্টা করব আমি জানি না যে আলটিমেটলি এরকমভাবে ভাবে কতদিন চলবে বা এই মন খারাপ যেটা আমার ভেতরে আছে সেটা কতদিন আমি নিজের মধ্যে রাখতে পারবো হয়তো আজকের পর আর আমার এই মন খারাপটা থাকবে না কারণ দিস ইজ দি ফার্স্ট টাইম আমি আমার কথাগুলো এত সহজে বলতে পেরেছি সো থ্যাংক ইউ জোশ থ্যাংক ইউ জোশ বাংলা আমার অনেকবার কাউন্সিলিং করার পরেও সাইক্রাইটিস দেখানোর পরেও আমার সুইসাইডাল টেন্ডেন্সি আমার কম হচ্ছিল না আমি বাঁচতে চাইছিলাম না তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডেকে আমার এক্সপিরিয়েন্স জানার জন্য অ্যাটলিস্ট আমি জানি না যে আমি যেটুকু বললাম কারোর হেল্প হবে কি না শুধু এইটুকু বলবো যে যেই দিন নিজেকে শেষ করে ফেলার ইচ্ছা হবে মনে হবে যে না আর পারছি না আর বাঁচতে চাই না সেই দিন চুপ করে বসে কিচ্ছু না করে নিজের কাঁধে না একটা করো আর যে আমি আছি আমি এটাই করেছি আর যা কিছু হয় সব ভালোর জন্য হয় হ্যাঁ এটা ভাবলে কি হয় তো যে খারাপ হোক ভালো হোক এটলিস্ট সহ্য করার আহ প্রবণতাটা চলে আসে তাই যদি কোনো দিনও খুব খারাপ কিছু হয় ভেঙে পড়ো না আর যদি ভেঙেও পড়ো অ্যাটলিস্ট উঠে দাঁড়ানোর চেষ্টা করো চেষ্টাটা আমাদের সবাইকে করতে হবে থ্যাংক ইউ জোশ থ্যাংক ইউ জোশ বাংলা আমাকে এখানে ডাকার জন্য আমাকে সবাই আশীর্বাদ করুন ভালোবাসা দিন যাতে আমি আরো কাজ করতে পারি এবং ওই যে বললাম না আমি বাঁচতে চাই আমি সত্যি বাঁচতে চাই যাতে আমি আমার কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি যদি জোর স্টকসে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন